পৃথিবীর সপ্তম আশ্চর্য। এই আশ্চর্য দেখার স্বপ্ন আমরা কিন্তু সকলেই বুনি, এবং এই যে স্বপ্ন একজন ব্যক্তি কিন্তু পূরণ করেছেন, শুধু তাই না, তিনি সাতটি জায়গা সাতটি দিনে দেখে ফেলেছেন, আর এইটা করে তিনি কিন্তু বিশ্ব রেকর্ডও করেছেন। তিনি কোথাকার বাসিন্দা? তিনি হচ্ছেন মিশরের বাসিন্দা এবং তার নাম হচ্ছে ম্যাগডি এইসা। তিনি সাতটি জায়গায় ভ্রমণ করলেন, আর সাত দিনও পুরোপুরি নয়, আমি যদি এক্স্যাক্ট নাম্বার বা এক্স্যাক্ট সময়টা আমি বলি, সেটা হচ্ছে মাত্র ৬ দিন ১১ ঘন্টা আর ৭২ মিনিট। এই সময়ের মধ্যে তিনি কিন্তু সাতটি আশ্চর্য দেখে ফেলেছেন। তিনি প্রথম কোথা থেকে শুরু করলেন সেটা আগে বলি। তিনি শুরু করেছিলেন চীনের প্রাচীর দিয়ে, তারপরে তিনি আসলেন আমাদের দেশে, মানে তাজমহল। সেখান থেকে তিনি চলে গেলেন জর্ডানে, জর্ডানের পেট্রা তিনি দেখলেন, সেখান থেকে রোমের কলোসাম, তারপরে ক্রাইস্ট দি রিডিমার ব্রাজিলে যেটি রয়েছে, পরের দিকে ওখান থেকে তিনি গেলেন মাচুপিচুতে, মানে পেরুতে তিনি গেলেন, আর ফাইনালি তিনি কিন্তু গেলেন চিচেন ইৎজায়, যেটা কিনা মেক্সিকোতে। এইভাবে তিনি কিন্তু সাতটি জায়গা বা সপ্তম আশ্চর্য যেগুলি রয়েছে সেগুলি তিনি কিন্তু দেখে ফেলেছেন মাত্র ৭ দিনে। জাস্ট ভাবুন, এইরকম নানা আপডেটস রয়েছে আপনাদের জন্য, তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ তক বাংলাকে।